ছেলেদের মনে একটা সমস্যায় আছে। সত্যি কি এরা? আমার বরকে বলছি, তুমি যদি আমার বেড়াল নিয়ে নাগরদোলনার দিকে যাচ্ছে আমি তো প্রচুর খুশি। রাজশাহীতে প্রায় মেলা হয়, আবারও মেলা বসেছে, ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলা। কি আমরা তো বাণিজ্য মেলা নামটা সবাই শুনি, আর এই বাণিজ্য মেলা নামের অর্থে বোঝা যায় বড়ই একটা মেলার আয়োজন হয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা মেলায় চলে আসছি, আর এই মেলাতে কি থাকছে না থাকছে, আর এই মেলাটা কতদিন পর্যন্ত থাকছে শেষ পর্যন্ত দেখছি আমাদের সামনে। ছোট্টবেলা থেকেই মেলার নাম শুনলেই মনে হয় যে কখন যাব কখন যাব। এই তো শুনেছি আর চলে এসেছি। আজকের এই সুন্দর মেলাটা ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাবো। মেলাতে আসলে কিছু নেওয়া না নেওয়া সেটা অন্য বিষয়, তবে ঘুরে যাওয়াটা একটা অন্য রকম আনন্দ। নাগরদোলনায় চলবো, নাগরদোলনায়। হঠাৎই দেখছি এক আপু বিড়াল নিয়ে নাগরদোলনার দিকে যাচ্ছে, হয়তো বা বিড়ালটাকে নাগরদোলনায় ছড়াবে। ও মা, এরা আবার কি করে? মেলাতে আসলাম, কি কিনে দিবা? হ্যাঁ, কি কিনে কি ভিডিও করে? এক সময় তোমারও দিনটা তুমি পার করেছ। আচ্ছা, এটাতে চড়া যাক, এটা চড়বো। অবশেষে আপনাদের ভাইয়াকে আমি হচ্ছে এই ঘোড়াতে চড়াবো। এখন এখন হ্যাঁ কালার সিলেক্ট করছে ওনাদের। তো তোমার আমি ভাবছি সিলেকশনটা কি আমি করে দিব, তোমার মানে টি শার্ট অনুযায়ী আছে ওই যে? হ্যাঁ হ্যাঁ, এইটাতে আপনাদের ভাইয়াকে চড়াই দিব আজকে। সংসারের জিনিস কিনতে আসছে মেলা থেকে, সংসারের জিনিস কিনে দিবেন বা মেয়েদের? তো এই যে মাড়ি পাতিল, এক মাসের মধ্যে দাম কমে গেল। ভালো ব্রাশ থাকে, ভালো ব্রাশ দেয় ম্যাটাটার ভালো না ভাই? এই ব্রাশ ছাড়া কি আর ব্রাশ আছে ভালো? দূরে নাও, দূরেটা ভালো দেখে নাও। কত করে পিস এগুলো? আচ্ছা, এইখান থেকে জানি বা 20 টাকা, ঠিক আছে। আর এই পরে একটা এটাকে আছে আলাদা আলাদা, এটা আলাদা না 60 টাকা, এভরিথিং এই অল কিছু জায়গায় আমার সামনে বাদা সম্পূর্ণ 60 টাকা। জানি বা 60, হ্যাঁ ওটা নাও তো একটা, ওটা না, ওটা না, এটা ভালো, এটা মনে হয় ছোট করো করা যায় তো। আমাদেরকে এই জন্যই বলা হয়েছে সংসার সুখের হয় রমণীর গুণে, কারণ আমরা প্রয়োজন ছাড়া মোটেও একটাও বাড়তি কোনো জিনিস নিই না। দেখেন তো কত জিনিস আছে, নিচ্ছি নিচ্ছি না। প্রত্যেকটা জিনিস দেখলেই মনে হয় এইটা প্রয়োজন ওইটা প্রয়োজন, কিন্তু আসলেই কি প্রয়োজন সেটা আর বুঝতে পারি না। মগগুলো দেখে সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম কাচের, তবে কাচের না। এগুলো কত করে? শেষমেশ হাজবেন্ড আবার বউয়ের একটা হাত কিনে নিল, কারণ এখন তো আর আমার হাতের কষ্ট করতে হবে না, ও নিজে নিজে এটা দিয়ে মাথা চুলকাবে তার। ৪০০ 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
এইটা তো মনে হচ্ছে ভালো লাগছে, সাদাটা কেমন লাগবে? হ্যাঁ ওটা ভালো লাগছে, পছন্দ করে নাও। ২০০ এটা গুলো ঘর আছে এইবার মেলাতে দেখছি অনেক কয়টাই স্টল বসেছে, ভালো লাগছে, দামটামও কম, অ্যাকচুয়ালি কোয়ালিটি বুঝে সেই প্রোডাক্টের তেমন দাম। তারপর একটা জুতার দোকানে ঢুকি, তো দামগুলো আই হোপ আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে আর কি মেলাতে চলে আসছেন, আমি আসলে আপনাদের জন্যই মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। ৩৫০ ফিচার গুলো দাম একটু মনে হচ্ছে বেশি, এগুলো লাইক করো না? হ্যাঁ এগুলো লাইক করো। হ্যাঁ এগুলো নেতা নানার কাছে নিতে পারবো। হ্যাঁ নেক্সট যা থাকছে, মেয়েরা তো চুড়িতে আটকায়, আমি তো সুন্দর সুন্দর চুড়ি দেখে নিবো নিবো একটা ভাব, তবে চুড়ি আর আমার হাতে হয় না। দোকানদার তো একটা বড় সাইজ দিল, ট্রাই করে দেখি যে হচ্ছে কিনা, তো মনে তো হচ্ছে যে চুড়িটা আমার হাতে হয়ে গেল, আমি তো প্রচুর খুশি। তখন তো হয় না, প্রাইস কত ভাই? এগুলো উপরে ছোট বাচ্চার প্রাইস কত? এগুলো কেমন এজের হবে? প্রাইস কত এগুলো বললেন? বেশি হচ্ছে না? বাচ্চারা তো এমনি কিউট হয়, তার উপরে যদি এত কিউট কিউট ড্রেস পরানো হয় তাহলে তো আরো মাশাআল্লাহ লাগবে। মানে তোমার কাছে কিন্তু কসমেটিক্স এর থেকে আমার বেশি ভালো লাগে জুয়েলারি টাইপস, চুড়ি টুড়ি এগুলো, যেমনটা আমি আবারও চুড়ি দেখতে গেছি। আবার চুড়ি? মেলায় যেটা দেখি যে কিছু কিছু প্রোডাক্টের দাম ঠিকঠাক থাকে, আর কিছু কিছু প্রোডাক্টের দাম মানে নর্মাল দামের থেকে আরো বেশি বাড়ানো থাকে, এইটা কেন? কিগুলা পাশে রাতে ইউজ করা
শাড়ি এদেরকে ঠিক করতে করতে মাথা খারাপ হয়ে যায়। ছেলেদের মনে একটা সমস্যায় আছে, সত্যি কি এরা কালার চেনে না? মানে নীলকে সবুজ, সবুজকে নীল, এইরকম কি কারো সাথে হয়েছে? আপুরা এটা জানাবেন তো যে ভাইয়ারা এরকম ডিসমিস করে নাকি কালার নিয়ে। পার্পেল কালার ড্রেসটা পছন্দ হয়েছে, মানে 4 পিস 1200 টাকা বলছে। হ্যাঁ তাই তো, সেই ছোট্ট কালে রথের মেলা থেকে বেলুন পিড়া নিতাম, মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা। ছোট্ট একটা পাটা যেটা কাঠের, যেহেতু শখ হলো ওই রুটি বেলার, এখানেই আটা ছাড়াই রুটি বেলেই নেই। একটু খাই দাই করবো। কিছু খিদা লাগছে, কিছু খাওয়া গেছে, মেলায় লক্ষ্য করি যা প্রোডাক্ট গুলা নিয়ে আসে সেগুলো অনেক আগের, নিউ কোনো কিছুই নিয়ে আসে না। যেমনটা এই হোয়াইট টাইপ ড্রেসটাই আমার কাছে আছে, আমি এক বোকা কি করেছি দেখেন, কর্মীদের টি শার্ট গুলো ঝুলানো আছে, মনে করেছি এখানে মনে হয় সেল করবে, তাই দেখছি। না না তুমি পারো নাকি? কত করে? মাথা মেরে দিবা তো, দেন এই এই কাঁটাটা কিন্তু বেঁকা থাকে এদের, হ্যাঁ এটা একটু বাঁকা করে রাখে। বলছি না ঘনের মধ্যে মারবা, ঘনের মধ্যে আমরা শুনে যাবো তো, শেষ কাজ শেষ প্রায়। কাটা বেকানো থাকে, হ্যাঁ ওটা একটু নিজ দিয়ে করতে হয়, একবার আদাস করলে হয়ে যায়, কিন্তু আমি কয়টা মারতে পেরেছি
তিনটা না চারটা? এত কম নারী রান্নাঘর বেশি ভালোবাসে, তো সেই জন্য এত সুন্দর সুন্দর ফুল আমি রান্নাঘরে সাজিয়ে রাখবো। আর ব্যাগ ভর্তি হচ্ছে না কেন বলো তো? এই ব্যাগটা নিয়ে নি তাহলে, মানে নিমিষেই ভর্তি হয়ে যাবে। সানগ্লাস নিবা? আমার এই গ্লাসটাই কাফি। এই তোমাকে আমি ওর মধ্যে ক্যাচ করে দিব। আমার বরকে বলছি তুমি যদি আমার করে এখানে লাফাও, ও বলছে ফুটা হয়ে যাবে। পান্ডাগুলো দেখতে চলে এলাম যে কি কি পান্ডা এখানে বসে আছে, শুয়ে আছে। বৃষ্টির পানি পড়লো নাকি? মেলায় প্রাইজ একটু কম মানুষ খুঁজে, মেলায় হবে একটু আগে থেকে, আগে মেলাগুলো এরকম হতো যে প্রাইজ একটু কম থাকতো ন্যাচারাল বাজার থেকে, এখন আবার দেখি মেলাতে ন্যাচারাল বাজার সমান সমান হয়। মার্কেটে যা এখানে ওটা থাকবে, মানে খোলা বাজার তো মেলা মানুষ মানে ডিসকাউন্ট চাই, ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, মানে 100 দুটো নিলে তখন ইয়ে হবে, তখন একটু চিপ করে। প্লেট কয়টা থাকবে, কয় পিস থাকবে আপনার? 8 পিস। ওটা হলে থাকবে 9 পিস। কত করে প্রাইস? খেতে বসেছ? মেলায় খাওয়ার গুলো টেস্ট একটু কম হয়, কিন্তু খিদা লাগে যেহেতু একটু খেতে তো হয়। তো কি কি খাবা, কি ডিসাইড করলা? দেখি কি খাওয়া যায়, তুমি বলো তোমারটা কি। আমি তুমি যেটা বলবো সেটাই খাবো, তোমার পছন্দে আমার পছন্দ, তোমাকেই তো আমি সবকিছুতে প্রায়োরিটি বেশি দিই না। আরে বাপ রে, দাও দেখেন দেখেন কথা লিখেছেন, আসলে ভালো করতে না এদের, স্বামীর যত ভালো করবেন বাস তত খেতে হবে। ভিউয়ার্স, মেলায় এসে ভালোই তো লাগছে, এখনো তো মেলাতেই অবস্থান করছি, সব স্টল গুলো ঘুরে ঘুরে দেখলাম, টুকিটাকি কিছু জিনিস পছন্দ হলো সেগুলো নিলাম। বিশেষ করে আমার বেশি পছন্দ হয়েছে আমার এই হাতের ছুরিটা, যেটা আমার ভাইয়া মানে কিনে দিতে যে প্রচুর ভাবে বিরক্ত হয়েছে, আসলে ওর পছন্দ আমি নি, আমি কিছু একটা কিনতে আসলে নিজের পছন্দ সেভাবে হয়ে ও দেখা যাচ্ছে যেটা বলে সেটাই নি। আর আপনাদের ভাইয়ার ই ব্রাশ নেওয়া হয়েছে। ফাইনালি এখন কিছু খাওয়ার জন্য বসলাম, মেলাতে সচরাচর খাই না আসলে, খাবারটা সেরকম টেস্টি পাই না, তো আজ দেখা যাক যে সত্যি খাবারের কোনো কারণে যদি খাবারের টেস্টটা বেশি ভালো হয়ে যায় তাহলে তো টেস্ট আশা করব, টেস্ট আশা করা ঠিক হবে না। এখানে কি দিয়েছে, সস মেয়োনিজ একসঙ্গে খাও, তোমার জন্য সবকিছু আমি অর্ডার করলাম, তোমার খালি খিদা লাগে, খিদা লাগে, তোমার বউ তো তোমাকে খাওয়ায় না। খাক ওই খাক, বিসমিল্লাহ।
স্বাদ আছে বলো? আমি তো খুব আশা করছিলাম, আমার আশাটা ভেঙে দিও না প্লিজ। ও কিছুই বললো না কে, খাইতে যে ফেসে যে আকৃতি তাতে বুঝতে পেরেছেন যে খাবারের টেস্ট কেমন। যাই হোক, খাবার নিয়ে খারাপ মন্তব্য করতে নেই। কি নিবা আর কি নিবো? জিলাপি নেই? জিলাপি সামনে দেখলাম। কোন জিলাপি? গুড়ের না চিনির? পান পান কত করে? মেলা আছে এই অক্টোবর মাসটা পুরো জুড়ে। আর মেলার গুড়ের জিলাপিটা তো বেশ মজা লাগে। ওই দিকটাতে একজন ভাসছে, গরম গরম জিলাপি নিয়ে নিলাম। তাহলে এই মেলার লোকেশনটা আমার রাজশাহীর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে দিই, আর বাইরে থেকে কেউ আসলেও আসতে পারেন। রাজশাহী নগর ভবনে এই মেলাটা চলছে। আজকে তো অনেক এনজয় করলাম, ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাইকে ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না। কিন্তু ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।